আসসালামু আলাইকুম, জিজিটিভি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দিলরজনী চৌধুরী। বৃষ্টিতে ভাঙাচোরা সড়কে কাদা পানিতে একাকার, ভোগান্তি চরমে। দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা। রাস্তা ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দ, ফলে ঢাকা থেকে বের হওয়ার পথে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। গত দুই দিনের বৃষ্টিতে সড়কের খানাখন্দে পানি জমেছে, কাদা পানিতে এখন একাকার সড়কটি, এতে ভোগান্তি আরও বাড়ে। কোনো কোনো রকমে গাড়ি চলাচলের জন্য কে বা কারা খানাখন্দের মধ্যে ফেলেছে বালি, সুরকি ও কাগজ, এতে ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচল করছে যানবাহন। মঙ্গলবার যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে সড়ক ঘুরে দেখা যায় পুরো রাস্তায় কাদা পানি, সড়কের ভাঙা এবং খানাখন্দ হওয়া অংশের অবস্থা বেগতিক, ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে, ফলে আশেপাশের সড়কেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টি ও যানজটে ভোগান্তি চরমে যাত্রী ও চালকদের। পথচারী, দোকানি, আশেপাশের লোকজন জানান, কয়েক বছর ধরে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের সড়কের এমন বেহাল দশা। খানাখন্দে ভরা সড়কে একটু বৃষ্টি হলেই পানি জমে, ফলে গাড়ি চলাচলে খুবই ধীরগতি দেখা যায়। এতে আশেপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে মানুষ। তবে এ সড়ক সংস্কারে সিটি কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নেই। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC কর্তৃপক্ষ কয়েক দফা সড়কটি সংস্কারের কথা বললেও এখনও কাজ শুরু হয়নি, ফলে সড়কে সৃষ্ট গর্ত, ভাঙা অংশে কে বা কারা বালি, সুরকি ও কাগজ ফেলে ভরাট করেছে, এতে সড়কের উঁচু নিচু অংশ কিছুটা কমলেও বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে মানুষ। বৃষ্টির পানি জমার পর গাড়ি চলাচল করায় বালি এবং সুরকি সড়কে ছড়িয়ে পড়ছে, এতে আরও বিপত্তিতে পড়েছেন চলাচলকারীরা।